ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরায়ও গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর সাথে ঝোড়ো হাওয়াও বইছে। এই মুহূর্তে সাতক্ষীরা শ্যামনগরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপ্পি, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, জাফর, আমি এখন আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সেই সুন্দরবন ঘেঁষা মুন্সীগঞ্জ এলাকায়। এখানে গুঁড়ি বৃষ্টি হচ্ছে, দিনভর ছিল আকাশ মেঘাচ্ছন্ন, ঝোড়ো হাওয়া বইছে। এখানেই সেই এলাকা যে এলাকায় আয়লা, শিরর, ফণি, বুলবুল আঘাত হেনেছিল। আয়লায় এবং শিডরে যানমালের ক্ষতি হলেও বুলবুল এবং ফণিতে আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি বটেই, তবে অনেক গাছ গাছালি উপড়ে গেছিল, বাড়িঘর ধসে পড়েছিল। আজকে আমরা শিখ সেইখানে এক খোলপেটা নদীর ওপারে এই সুন্দরবন, আর এপারে দাঁড়িয়ে আছি আমরা। এখন এখানের মানুষ এতই আতঙ্কিত যে ভয়াবহ আম্পান কখন আঘাত হানবে, তাদের ধারণা বুলবুলের মতোই সেই মধ্যরাতে আঘাত হানে কিনা, সেই ভোর রাতে আঘাত হানে কিনা, এই আতঙ্কেই এখানকার প্রশাসন ওই উপকূলীয় এলাকার মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে চাইলেও অনেকেই আসতে চাচ্ছে না বাড়িঘর ছেড়ে। তারা ভয় পায় না এই ঝড়ের, তারা মনে করে সুন্দরবন আছে, তারা বেঁচে যাবে, সুন্দরবনই তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে, এই সাহসেই তারা ঘর বাড়ি ছাড়তে চায় না। তারপরেও প্রশাসন সঙ্গে কথা হয়েছে, তারা ইতিমধ্যে শ্যামনগর উপজেলায় 15,800 লোককে তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পেরেছে। এছাড়াও জেলায় মোট 20,000 লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এখানে তাদের খাওয়া দাওয়ার জন্যে এলাকাবাসীর বক্তব্য, যে এলাকাবাসীর বক্তব্য, তারা ঠিকমতো খাওয়া দাওয়া পেলে হয়তো আশ্রয় কেন্দ্র ছেড়ে যাবে না, তা না হলে তারা আশ্রয় কেন্দ্রে আসতে চায় না। ওই কারণেই সবশেষ এখানে তার সবশেষ খবর হচ্ছে এখানে জাফর, ঘূর্ণিঝড় আম্পানের প্রাক্কালে সাতক্ষীরার সবশেষ খবর জানাতে শ্যামনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ।